সবাইকে শুভেচ্ছা। ফ্রেজার হিল ভ্রমণের এটা আমার দ্বিতীয় ভিডিও। হোটেল চত্বরে নাম না জানা বাহারি ফুলের সমাহার। এটা দেখতে ফলের মতো মনে হলেও আসলে এটা কোনো ফল নয়, এটাও একটা ফুল। কতই না মনোরম পরিবেশ! পাখি ডাকা ভোর দেখতেও চমৎকার। এটা হোটেলের বারান্দায় দাঁড়িয়ে তোলা, পাহাড়ের গা বেয়ে ঘন জঙ্গল, কত সুন্দর, জুম চাষের মতো লাগে। ঠান্ডার কারণে রাতে ভালো ঘুম হয়নি, যদিও কম্বল গায়ে দিয়েছিলাম, কিন্তু সেটা বড্ড দেরি হয়ে গিয়েছিল। আমরা বেরোচ্ছি ঘুরতে, প্রথমে কোনো এককালে রাজার বাড়ি, তারপর লেক, তারপর অন্য অন্য যে সুন্দর যেসব সুন্দর জায়গা আছে দেখার মতো, আমরা ওগুলো ঘুরে দেখবো। মেনের মধ্যেই পড়বে আর কি, আগে পরে লাগাই নেবেন নিজের মধ্যে। ওয়াও, মেঘ দেখছেন কি ফাটাফাটি জিনিস! এই জায়গায় আপনার ইয়ে করতে হবে না, হোটেলের সিকিউরিটি গেট, এখানে অনেকগুলো হোটেল একসঙ্গে। আসলে এগুলো হোটেল নয়, এগুলো মূলত হোমস্টে। পাহাড় কেটে রাস্তা করা হয়েছে যাতে বৃষ্টিপাতে ধস না নামে, সেজন্য দেয়াল তুলে দেওয়া হয়েছে, কারণ এখানে মাঝে মধ্যে প্রচন্ড বৃষ্টিপাত হয়। আমাদের মাঝে একজন সুরেলা কণ্ঠে গান ধরেছে। আঁকা বাঁকা পাহাড়ি সরু পথ, দুপাশে সবুজ ঘন জঙ্গল। এই ভিডিওগুলো কিভাবে সংরক্ষণ করা হবে অথবা এটাতে ভবিষ্যতে কী করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে। এরাও আমাদের মতো টুরিস্ট, হয়তো কাছে ধারে কোথাও থেকে হেঁটে আসলো। আমার চ্যানেলটা ই করেছি ইউটিউবে, বলে যে এই ভিডিও ভাবি নলে চলে ফিরছে। আমার চ্যানেলটা ইউটিউব কর্তৃপক্ষ না, আমি করি কি, যেগুলো আমি পার্সোনালি করি না ওগুলো রাইখে দিই ওখানে। ইউটিউবে রাখলে তার জিনিসটা নষ্ট হচ্ছে না। এখানে কি চা খাবেন না করলেন? ছবি তুলে চাইছিলাম, এখানে চা খাবার চাইছিলাম, না ভিউ তো পাইছি, চা খাই একটু অসুবিধা নেই। দর্শনীয় সমস্ত জায়গাগুলির নাম এখানে লেখা আছে। এটা একটা রিসোর্ট। যাচ্ছি তো যাচ্ছি, হেমন্তের সেই বিখ্যাত গান মনে পড়ে গেল। এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এটা একটা কফি হাউস, সকালবেলা এক কাপ গরম গরম কফি না হলে কি চলে? কফি হাউস থেকে অন্তত 100 ফুট নিচে এই জায়গাটা, দেখতে অনেকটা হেলিপ্যাডের মতো লাগে। পর্ব 3 আসছে।